আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনিয়া সালেহীন বিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সোনিয়াস লাইফস্টাইলে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। এখন আমরা সকালে নাস্তা করব। আমরা পরোটা এবং ভাজি হোটেল থেকে নিয়ে এসেছি, আর এখানে আছে সেই আমি বিফ রান্না করেছিলাম সেটা। এখন চলে এলাম বিকেলে। রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু তো দেখানো হয়ই, তো আমি আজ ভাবলাম আপনাদের সাথে একটি মজার নাস্তার রেসিপি শেয়ার করি। আজকে একটি অন্যরকম একটি রেসিপি তৈরি করছি, তো ওটার জন্য আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আমি পাউরুটিগুলোকে এভাবে সাইডগুলোকে কেটে নিচ্ছি। তো সাইডগুলোকে এভাবে কেটে নেওয়ার পর আপনারা ওগুলোকে ফেলে না দিয়ে চাইলে ওটাকে দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন, এবং সেই ব্রেড ক্রামের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি সাইডগুলো কাটার পর সেই পাউরুটিটাকে এভাবে করে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। আর হ্যাঁ, ব্রেডটা যদি আপনারা দু তিন দিন বা চার দিন আগে কিনে থাকেন, সেক্ষেত্রে আপনারা ব্রেডে সামান্য পরিমাণ পানি ছিটিয়ে নিয়ে এভাবে বেলে নিতে পারেন। এতে করে ফ্ল্যাটটা খুব সহজেই হয়ে যাবে। আপনারা চাইলে এরকম নাস্তাগুলো তৈরি করে আপনারা ফ্রোজেন করতে পারেন। যদিও আমি আজ ফ্রোজেন করা দেখাইনি, তারপরেও আপনারা এটাকে তৈরি করে, আমি ডিমে চুবিয়ে এটাকে ভেজে নিয়েছি, সো আপনারা না ভেজে ওটাকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন এবং প্রয়োজনে তখন ভেজে নিতে পারেন। বিকেলে নাস্তা হিসেবে বা বাসায় কোনো গেস্ট আসলে সেক্ষেত্রে খুব সহজে ভেজে নিলেই হয়ে যায়। তো আমি মাঝে মাঝে আসলে চেষ্টা করি এভাবে নাস্তা তৈরি করে রাখার, কারণ এতে করে ভালো হয়। সবসময় প্রতিদিন আসলে এভাবে নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না, মাঝে মাঝে এভাবে ফ্রোজেন থাকলে আসলে খেয়ে নেওয়া যায়। তো এটাই, এখন আমি এটার জন্য একটি চিকেন কিমা তৈরি করব। তো সেটা শুরু করছি। এখানে আমি প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। এখন আমি এখানে 1টি চিকেন ব্রেস্টকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এটার সাথে কিছু অল্প কিছু ভেজিটেবল ইউজ করব, কারণ হচ্ছে বাসায় যারা ভেজিটেবল খায় না বা বিশেষ করে বাচ্চারা এমনিতে ভেজিটেবলটা খেতে চায় না, তাদের জন্য এটা খুবই উপকারী হবে। তো আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা আমি একটু কম দিয়েছি, কারণ এখানে আমি একটু পর সয়া সস অ্যাড করব। তো আমরা সবাই জানি আসলে সয়া সসে অনেক লবণ থাকে, তো লবণটা আমি প্রথমে একটু কম দিয়ে দিলাম, পরে প্রয়োজন হলে আবার অ্যাড করে নেব। তো আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আদা রসুন বাটা, দুটো আমি একসাথেই নিয়ে নিয়েছি, 1/2 টিস্পুন দিলেই হয়ে যাবে। তো চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেব যাতে করে এগুলো সেদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করতে পারেন, চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আমি একটু কমই দিয়েছি, কারণ আমি এখানে আবার কাঁচামরিচ কুচি অ্যাড করব।
আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন চিকেনটা সিদ্ধ করার জন্য, বাট আমার চিকেন থেকে অলরেডি অনেক পানি উঠে এসেছে তাই আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়া সস, আর 1 চা চামচের মতো ভিনেগার অ্যাড করেছি। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন 1 চা চামচের মতো। তো আমার চিকেনটা এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি এখন এখানে 1টি কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিচ্ছি, কারণ বাসায় সবাই একই রকম ঝাল খেতে পারে না, তাই এখানে আমি 1টি কাঁচামরিচই কুচি করে দিচ্ছি। চিকেনের পানিটা প্রায় শুকিয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং গাজর। এটা আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করতে পারেন, আমি এখানে প্রায় 1/2 কাপের মতো দিয়েছি, দুটো মিলে 1/2 কাপের মতো হবে, অ্যাড করে দিলাম। আমি এটা আগে দেইনি, যখন পানিটা শুকিয়ে গেছে তখন দিলাম, কারণ হচ্ছে ক্যাপসিকাম আর গাজরটা যদি একদম সেদ্ধ হয়ে যায় তাহলে একদমই ভালো লাগবে না, তাই আমি নামানোর কিছুক্ষণ আগে অ্যাড করলাম। আমি গাজর ক্যাপসিকাম অ্যাড করার পর আরও অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে গাজর এবং ক্যাপসিকামের সাথে চাইলে আরও অনেক ধরনের ভেজিটেবল অ্যাড করা যায়, পেঁপেটাকেও এরকম ছোট করে কেটে দেওয়া যায় এবং কর্ন ইউজ করা যায়, তারপর মাশরুম থাকলে সেটাও দেওয়া যায়। তো আপনারা হাতের কাছে এই ধরনের যাই পাবেন আপনারা সেটাই অ্যাড করতে পারবেন, এতে টেস্ট ভালোই হবে। তো আমি এখানে টমেটো কেচাপ অ্যাড করে দিলাম 3 টেবিল চামচের মতো। আমার এই চিকেন কিমাটা প্রায় হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। টেস্ট করে দেখার পর মনে হলো লবণের পরিমাণটা একটু কম, তাই আমি সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। তো এখানে ভুল করেও কেউ চিনি ইউজ করতে যাবেন না, কারণ কেচাপে অলরেডি একটু চিনি থাকে, মিষ্টি ভাবটা এমনি চলে আসে, চাইলে ঝালটা আরেকটু অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরেকটু ভালো হবে। এই তো আমার পুরটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যে ব্রেডগুলোকে বেলে রেখেছিলাম আমি সেটা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটি ছোট বাটিতে অল্প পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখানে অনেকে ডিম ইউজ করতে পারেন, বাট পানি ইউজ করাটাই ভালো। তো আমি পানি দিয়ে চারিপাশ একটু চেপে দিচ্ছি, যাতে এটা আমাকে মানে ভেতরে পুরটা দেওয়ার পর এটাকে আটকে দিতে সুবিধা হয়। তাই এখন আমি এখানে পরিমাণ মতো যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, খুব বেশি দিতে যাবেন না, তাহলে এটা তৈরি করার পর ফেটে যেতে পারে। আমার মনে হয় একটা একটু ফেটে গিয়েছিল তাই বললাম। এখন উপরে আমি চিজ দিয়ে দিচ্ছি, চিজটা একটু বেশি পরিমাণে দিতে পারেন, কারণ চিজ একটু বেশি দিলেই ভালো লাগে। তো এখন আমি এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিব, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এভাবে আটকে দিলেই হবে, এটা আর খুলে যাবে না। তো আমি ঠিক একইভাবে আমার সবগুলো ব্রেড রোল তৈরি করে নিব, তো এটাই তৈরি করে নিয়ে আমি সাথে সাথেই ভেজে নেব। তো আমি আবার ঠিক একইভাবে চারিদিকে পানি দিয়ে ভিতরে পুর দিয়ে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব।
আর আপনারা যারা এগুলো ফ্রোজেন করতে চান, ঠিক এই অবস্থাতে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেওয়ার পর এগুলোকে আপনারা বক্সে ভরে বা জিপলক ব্যাগে করে আপনারা এটা ফ্রিজে রেখে দিতে পারেন। তো যখন ইচ্ছে হবে ভেজে নিতে পারেন। এভাবে এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দেওয়া যাবে। তো এই তো আমার সবগুলো ব্রেড রোল তৈরি করা হয়ে গেছে। এখানে আমি দুটো ডিম ফেটে নিয়েছি এবং চুলাতে আমি তেল গরম হতে দিয়েছি। তো আমি রোলগুলোকে এভাবে ডিমে চুবিয়ে ভেজে নিব, ডিপ ফ্রাই করে নিব। আপনারা চুলার ফ্লেমটা হাই রাখবেন না, আবার একদম লোতেও রাখবেন না, মিডিয়ামে রেখে আপনারা এটা ভেজে নিতে পারেন। এতে করেই খুব সুন্দর হবে। তো আমি এখন সবগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার এখানে ব্রেড রোল প্রায় 10টার মতো হয়েছে। তো বিকেলে আসলে চটজলদি নাস্তার জন্য এটা খুবই ভালো, বা অনেকে আপনারা চাইলে পুরটা আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি এমন করি, ইনশাল্লাহ আমি আমার নেক্সট রেসিপিতে আমি একটা পাস্তার রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। এর পরবর্তীতেই দিব কিনা সেটা বলতে পারছি না, তো তখন আমি দেখাবো যে আমি পুরটা তৈরি করে কিভাবে আমি সেটাকে ফ্রোজেন করি। তো পুরটা যদি ফ্রোজেন করা থাকে তাহলেও আপনি চাইলে খুব সহজে যে কোনো সময় একদম চট জলদি বাড়িতে যদি গেস্টও আসে তাকে বসিয়ে রেখে আপনি এটা তৈরি করে দিতে পারবেন। তো সেই প্রসেসটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তো একটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে, আমার ডেইলি ব্লগ এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিতেও ক্লিক করবেন। এতে করে আমি যখনই আমার ভিডিওটা আপলোড দিব আপনি প্রথমেই এটা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আমি আমার সবগুলো ব্রেড রোলকে ঠিক এরকম ব্রাউন করে ভেজে নিব। বাকি যে রোলগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তারপর আমি এটাকে একটু কেটে দেখাবো যে ভিতরের লুকটা কেমন হয়েছে আসলে, আর খেতে কেমন সেটা আসলে কি বলবো। টেস্ট খুবই ভালো ছিল, একদম অসাধারণ টেস্ট ছিল। স্পেশালি খুব সুন্দর একটা স্মেল ছিল যখন এটাকে কেটে আমি শ্যুট নিচ্ছিলাম আর কি, দেখাচ্ছিলাম, খুবই সুন্দর একটা স্মেল ছিল। তো আমি আশা করি আমার ভিউয়ার্সরা এই রেসিপিটি ট্রাই করবে। তো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এই তো গরম অবস্থাতেই আমি একটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে চিজটা একদম মেল্ট হয়ে গেছে, এটা খেতে খুবই ভালো লাগবে। আর আমি এখানে যে চিজটা ইউজ করেছি সেটা অ্যাকচুয়ালি আমি মজারেলা চিজটা ইউজ করেছি, আমি বলতে ভুলে গেছি, তাই আমি এখন বলে দিলাম। আমার সবগুলো রোল প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে চিজটা অনেক সুন্দর হয়েছে।
তাই আমি আসলে ভেতরের চিজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি। এতে সত্যি এটা টেস্টটা অনেক ভালো আসে। তো এটাই খুবই ইয়ামি হয়েছে, বাচ্চারা দেখলে তো খেতে চাইবে এরকম। তো আমার বাসায় প্রায় সময় আমি এই ধরনের নাস্তা রেডি করি। তো ইনশাল্লাহ আমি আরও অনেক অনেক নতুন রেসিপি এবং নতুন আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকবেন। তো আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।